দিল দে দিয়া হে শুধু দিল কেন সল্লু ভাইজান এবার নিজের সবকিছু জ্যাকলিনকে দিয়ে দেবে। নিজের ফার্ম হাউস তো দিয়েই দিয়েছিল কদিনের জন্য, মানে ফার্ম হাউসে জ্যাকলিন নিজের বাড়ির মতোই রোজে আসতো, নাচতো, গাইতো আর কি বলবো। যাই হোক, তো আজকে নতুন গান এসে গেছে, রাধের সেকেন্ড গান। প্রথম গানটাই তো একটা বিরাট বড় টর্চার ছিল, তো এবার আবার সেকেন্ড গান চলে এসেছে খুব শিগগিরই। গানটার নাম হচ্ছে দিল দে দিয়া এবং এটা মিউজিক দিয়েছে কে, আমাদের হিমেশ ভাইয়া। ও হুজুর, মানে এটা খালি কি বলবো, মানে হিমেশ ভাইয়া আমি নিজের মতো নিজে ফ্যান ছিলাম, একটা টাইম ছিল খুব ভালো মিউজিক দিত, মানে একর মানে একাত্ম পদ্ম একদম মানে বজায় রেখেছিল, একাধি পদ্ম এটাকে বলে, মানে একত্র যে রাজত্ব এটা বলতে এটা বোঝে, সেটা কিন্তু হিমেশ ভাইয়া ছিল। এবং সালমান খানের তেরে নাম পেরে নাম সিনেমায় দুর্দান্ত মিউজিক দিয়েছে, কিন্তু এখন সালমান খান সিনেমায় এরকম তুমি ভালো মিউজিক চায় না, একেবারে মার্কা মারা একটা আইটেম সং থাকতে হবে, তো সেটাতে হিমেশ যেরকম মিউজিক দেওয়া সেরকমই দিয়েছে। আর সল্লু ভাইজান আর জ্যাকলিনের নাচ, ও হো, মানে এরকম নাচ দেখা যায় না, মানে এই নাচ তো আমরা দাবাং থ্রিতেও দেখিনি সালমান খানে। সালমান খান এরকম নাচ ফার্স্ট টাইম করলো, সালমান খান এরকম নাচ করে নাকি, কারণ যদি বলি করে তাহলে এক্ষুনি তো ভাইজানরা এসে আমাকে সল্লু ভাইজানের ভক্তরা এসে খিস্তি দেবে, বলবে তুই কি বুঝিস সল্লু ভাইজান সব পারে। অত্যন্ত ফালতু গান, অত্যন্ত জঘন্যতম একটা গান, এবং গানটার মধ্যে কিচ্ছু নেই। মানে রাধে যখন থেকে ট্রেলার এসছে টর্চার করছে টর্চার, এবং এটা করোনা প্যান্ডেমিকের চেয়েও ভয়ঙ্কর, কারণ করোনা তো সবার হচ্ছে না, অনেক সাবধানে থাকলে কেটে যাচ্ছে, এটা তো দেখতেই হবে, অ্যাজ এ রিভিউয়ার আমাকে দেখতেই হচ্ছে। খুলছি ইউটিউবটা আর তখনই সালমান খান করে নাচছে, সিটি মারের পোস্টার কিরকম ছিল এরকম, আর তো এইটার আবার দিল দে দিয়ার পোস্টার আবার ঠিক এরকম। কি হয়েছে, পাইলস হয়েছে? হ্যাঁ পাইলস হয়েছে, আমি জানতে চাই কি হয়েছে এটা, কি নাকি অ্যাস্থমা হয়েছে, কি হয়েছে রে, নাকি বাবাসির হয়েছে, কি হয়েছে এটা, কি মানে জানতে চাই। যে এইরকম অবস্থা, প্রত্যেকটা গানে যেন হাজা হয়েছে এমন করে নাচছে, অত্যন্ত ফালতু গান, এবং লিরিক্সের তো কোনো মা বোন নেই, লিরিক্সের কোনো মাথা মুন্ডু নেই, একটা লিরিক্সও ঠিকঠাক নয়, আর যেন মনে হচ্ছে কোনো উর্দু গান শুনছি, কোনো তামিল গান শুনছি, কথা তো কিছুই বোঝা যায় না। তো এই কদিন ধরে এইসব চলবে জানি না, কবে রাতে রিলিজ করবে সেই আশায় বসে আছি, তাহলে এই গানগুলো রাত থেকে বাঁচতে পারবো, এই সিনগুলো রাত থেকে বাঁচতে পারবো, এবং সালমান খানের এই টর্চের হাত থেকে বাঁচতে পারবো। চাইছি তাড়াতাড়ি রিলিজ করে যাক, আমাদেরকে বাঁচান, নিজে বাঁচুন এবং কেটে পড়ুন। এরপর টাইগার 3 আসছে, ওইটা নিয়ে একটু এক্সাইটেড আছি, জানি না ওটাও কিরকম হবে, ওই সিনেমাটা নিয়ে একটু এক্সাইটেড থাকি, কারণ টাইগারের চরিত্রে সালমান খান একটু সময় বাই ফিরে আসে, তো ওটা নিয়ে খুব এক্সাইটেড। কিন্তু রাধে নিয়ে সমস্ত এক্সপ্রেশন নষ্ট করে দিয়েছে সাল্লু ভাই নিজেই এই গানগুলো বুস্ট করে। আশা করবো এরপর একটা ভালো রোম্যান্টিক গান থাকবে, যেটা শুনে অন্তত কানের টর্চারটা হবে। এই দুটো গান শুনে কান এমনি শেষ হয়ে গেছে, কিছু নেই কান বলে, মানে অত্যন্ত জঘন্যতম গান, এবং যারা এটাকে সাপোর্ট করছে এই গানগুলোকে তাহলে কিছু বলার নেই, মানে তারা ফ্যান, তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই আমার। কিন্তু যখন সল্লু ভাই ভালো কাজ করে সবার আগে কিন্তু আমি প্রচার করি, ভাইজানকি ভাইজান দেখেছি, তারপর কি বলে টাইগার জিন্দায় খুব ভালো লেগেছিল, টিউবলাইট ফ্লপ সিনেমা হচ্ছে ওটাতে কিন্তু সালমান খানের অভিনয় ভালো আমি বারবার বলেছি, কিন্তু এই কাজগুলো কি হচ্ছে এখন, জঘন্য তো। মানে এর থেকে ওয়ান্টেড এর গানগুলো ভালো ছিল, ওয়ান্টেড এর ট্রেলার এর থেকে ভালো ছিল, অন্তত সালমান খানকে দেখে তখন ভালো লাগতো। সালমান খানের সেই সোয়াগ কোথায় গেল, যে সোয়াগ আমরা মুন্নি বদনাম গানে দেখেছিলাম, সেটা তো কিন্তু পাগলের মধ্যে নিচে ছিল, অথচ একটা আলাদা স্টাইল ছিল। এইখানে যেন নাচার ইচ্ছে নেই, জোর করে নাচছে যে এইসব সিন করতে হবে বলে করছে, এরকম একটা ব্যাপারে যেন চলে এসেছে, যে কারণে ব্যাপারগুলো খুলছে না। তো যাই হোক, আশা করবো পরে গানগুলো একটুখানি হলেও গানের টর্চারটা কমাবে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে বলো, আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেন, ক্লিক দ্য বেল আইকন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।